ছয় তারিখ গত 6/2/2024 তারিখ দীপবাণী তার রাত্রি প্রথম প্রহরে আনুমানিক 1টা থেকে 2টার মধ্যে যখন চর্যাপদ থানাধীন যখন একজন গৃহকর্তীর ঘরে শীত কেটে মানে তিনজন লোক প্রবেশ করে যাদের করে তাদেরকে অস্ত্রমুখে ভয় দেখিয়ে হাত পা বেঁধে গৃহকর্তীকে এবং তার পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে তারা ধর্ষণ করে করে এবং করার পাশাপাশি এটাকে একটা অন্যদিকে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সে চুরির একটা ঘটনা প্রবাহিত করার জন্য বেসিক্যালি তার বাড়ি থেকে 17,000 টাকা সহ আরো কিছু অন্যান্য স্বর্ণ অলঙ্কার সহ নিয়ে যায়। তো মূলত এই ঘটনায় মানে গৃহকর্তী মানে আমাদেরকে তাদের ঘর তার ঘরে যে তিনজন প্রবেশ করেছিল এর মধ্যে দুজনকে সে চিনতে পারে যার একজন এবং চিনতে পারে এবং প্রকাশ করে যার একজন হলো মুন্সি মানে আবুল খায়ের এলএস মুন্সি মেম্বার সে সাবেক ইউপি মেম্বার ছিল এবং পাশাপাশি আরেকজন ব্যক্তির নাম বলে হরুন এই হারুন মানে তাকে মানে এলাকায় গরু হারুন পরিচিত এখানে যে সে গরু হারুন গরুর ব্যবসা করে এবং এই গরু হারুন হলো মুন্সি মেম্বারের অন্যতম সহযোগী। তো পরবর্তীতে তৃতীয় ব্যক্তিগত চিনতে পারেন কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য কালেকশন করে এবং আমাদের একাধিক টিম কাজ করে পরবর্তীতে আরেকজন সন্দেহভাজনকে আমরা আটক করি গত রাত্রে আটক করে পরে একটা জিজ্ঞাসাবাদে একটা পর্যায়ে এসে সে স্বীকার করে তার নাম মেহরাজ সে স্বীকার করে যে সেই ঘটনাটা শীতটা সে কেটেছে এবং ওই ঘরে সে প্রবেশ করেছে কিন্তু আলটিমেটলি সে 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 করেছিল তাকে হারুন মেম্বার প্রলোভন দেখিয়েছে যে ঘরে অনেকগুলো অনেক টাকা পাওয়া যাবে চুরি করবে কিন্তু পরবর্তীতে যখন ঘরে সে যখন শীতকালে ঢুকে দরজা খুলে দিল পরে যখন হারুন মেম্বার হারুন সঙ্গে মুন্সি মেম্বারকে দেখে সে তখন বুঝলো আসলে ঘটনাটা চুরির উদ্দেশ্য না উদ্দেশ্য হয়েছে তার মানে নির্যাতন করবে এই উদ্দেশ্যে বেসিক্যালি তারা এখানে প্রবেশ করেছে এবং পরবর্তীতে তারা ওই হারুন হারুন এবং মুন্সি মেম্বার ওই গৃহকর্তীকে আর আরেকজন অপর সন্দিগ্ধ যে মেহরাজ সে তার পঞ্চম পাশের রুমে থাকা পঞ্চম শ্রেণীর কন্যাকে নির্যাতন করে এবং করে তারা পরবর্তীতে ওখান থেকে চলে আসে তিনজন জড়িত সঠিক নাই এখন আমরা তাদেরকে মানে আইনামলে সুপর্দ করবো করে এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যকে যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ডের আবেদন করব এবং এবং আলটিমেটলি পরবর্তী রিমান্ডে নতুন যদি কোনো তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেই অনুযায়ী আমরা কাজ করবো আর কি এবং হারুনকে ধরার জন্য আমার অলরেডি একাধিক টিম কাজ করছে বাইরে আসে অলরেডি এবং আমি আশ্বস্ত করি আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই হারুন আমাদের আইন আদালত আইন আমলে আসবেই আসবে। আবুল খায়ের ওরফে মুসিম আপনার সামনে নিয়ে যান।